Assalamualaikum, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিউ শেয়ার করতেছি। আমরা বিকালে একটু টাইম স্পেন্ড করার জন্য নদীর পাশে চলে আসলাম, ফ্রেন্ড ফ্যামিলি সবাই। তো আমি একটু ওই যে আমাদের লোকজন আর আমরা একটু পানি ছেড়ে আসছি, তো আপনাদের সাথে সুন্দর এই ভিউটা শেয়ার করতেছি। আকাশের রংটা খুবই সুন্দর, চারপাশে সবুজ আর আর চারপাশে অনেক বড় বড় ব্রিজ। দেন এই যে কিছুক্ষণ আগে পাশে কিন্তু রংধনু ছিল, এখন নাই। ওই যে ট্রেন যাচ্ছে, এরপরে কিন্তু এয়ারপোর্ট। দেন আপনাদের সাথে সুন্দর ভিউটা শেয়ার করতেছি আর আজকে ছোট্টখাটো একটা ব্লগে শেয়ার করব। তো আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ছিলাম এখানে, আমি একটু এখন উঠে আসছি, ভাবছি আপনাদের সাথে সবকিছু তো শেয়ার করি, আজকে সুন্দর মুহূর্তটা কিছুটা অংশ শেয়ার করি আপনাদের সাথে। আর দেখেন খুবই সুন্দর লাগতেছে ভিউটা। আর এই যে অনেক পাথর, তারপরে শামুক জিনুক কত না কিছু। এখন ওই যে প্লেন উঠতেছে আর কালারটা দেখে খুবই ভালো লাগতেছে, মনে হয় রং তুলে দিয়ে আঁকা আকাশের রংটা। পানির কালারটাও খুবই সুন্দর আর আপনাদের সাথে সুন্দর এই ভিউটা শেয়ার করতেছি, আমার খুব ভালো লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপনাদের যেন আপনাদের সাথে আমার সাথে আপনারা যেন একটু সুন্দর উপভোগ করতে পারেন। লুক এট দিস, আর এইখানে সব শামুক, লুক শামুক। পানি কিন্তু কি এখান পর্যন্ত আসে রাবো, এ পর্যন্ত পানি চলে এসে রাত্রেবেলা, এখন আপাতত পানি এখান পর্যন্ত আসে, কিন্তু এখন দূরে চলে গেছে, রাত রাতকে এখান পর্যন্ত আসবে। আর ওই যে দূরে এগুলো ফাইবার চিপ আমাদের লোকজন এখানে বসে বসে কি খাচ্ছে, জুতো না কন্ডিশন শেষ, আপু জুতো পরে আসছি। এই যে আমরা শিপিং করার জন্য এখানে আসছি মূলত, পানি দূরে থাকার কারণে মাছ ধরতে পারিনি, এটা আমাদের বসি। একটা প্লে গ্রাউন্ড আছে, দেন ওই সাইডটাতে আরও সুন্দর, বাট এখন যেতে চাচ্ছি না, যতটুকু করছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের লোকজন বসতেছে, এখানে আমাদের আরও লোকজন, এখানে একজন একজনে বসে বসে খাচ্ছে। আবার পরে লোকজন চলে আসছে, বাকিরা সবাই এখানে খাবার দাবার, জুতো পরে আসা আয়ান, কি কি খাবার নিয়ে আসছেন দেখি তো, ফুচকা, হ্যাঁ ফলটা ফুচকা, ওয়াও সো বিউটিফুল। দুজন এতক্ষণ ছিল না, খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে বাইয়া, এটা হচ্ছে আমার জামাই। এখানে মশার অত্যাচার আমরা শেষ, এখানে অনেকগুলো মশা আছে, পোকা আছে। এনিয়ে ভাইয়া এটা তো চলে যাবে, খাওয়া শুরু করেন। আর আমাদের খাবার ভিউ, পরোটা নদীর পাশে বসে আমরা এত সুন্দর গরম গরম ফুচকা পরোটা, ও এখানে হলো মাংস আছে। এটা হলো আমাদের ডাইনিং টেবিল, এখন আমরা বসবো ডাইনিং টেবিলের উপরে আর আমরা খাবো। ওকে আমাদের আমরা এখন ওকে বলেন আপনি আমাদের খাবো, পরোটা দিয়ে ডাল চিকেন আর ভেজিটেবল দিয়ে আলু ভাজি দিয়ে খাচ্ছি। আমাদের ডুবল ভাই আমাদেরকে এটা ট্রিট দিতেছে আজকে, সো
এটা রাজিয়াপুর ব্লগে ব্লগার মানে ব্লগে দিবে দেখে উনি এগুলো নিয়ে আসতেছে এটা আমাদের আপু এটা হইছে আন্টি আর দেখাইতেছে আর আমি এখন খাবো সে তোর প্লেট দেখি কি পরিমাণে কে নিয়েছে আমরা এটা যাচাই করতেছি কে কতটুকু খাইছে আর আয়ান দুষ্টুমি করতেছে আয়ান তোমার জুতো কোথায় ওটাটা নিলাম একটা অলরেডি নিছে ওটাতে প্রবলেম দেখাতে হবে ওটা এখনো গাড়িতে আছে আবার নতুন এটা নিলাম তো আয়ান ট্রাই করতেছে আমি খাবার নিব আর রাবু কি পরিমাণ খাইতেছে আপনারা সবাই দেখেন ওই সময় কিন্তু দেখেননি প্লেট খালি ছিল সালমু আপু রুবাল তারপর আন্টি আরো আছে পিছনে আর যেতে যেতে সুন্দর ভিউ শেয়ার করতেছি হ্যাঁ অনেক সুন্দর একটা সময় কাটালাম আজ দুদিন থেকে আমাদের দিনটা খুবই ভালো যাইতেছে আমরা সবগুলো ফ্রেন্ড আড্ডা দিচ্ছি কালকে রাতে 12টা পর্যন্ত ছিলাম আমরা 11টা পর্যন্ত ছিলাম আজ আবার তো এখানে আরো কিছুক্ষণ থাকতাম মশার কারণে চলে যাচ্ছি আর এই যে এই ভিউটা ওই পরোটা আর খাবো নি আর খাওয়াই নো তো আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকেন হাতে অনেক জিনিস কথা বলতে পারতেছি না এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।